আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি সবাইকে কোহিনুস কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম গ্রামীণ পদ্ধতিতে পাট শাক কীভাবে রান্না করতে হয়। আমি খেসারির ডাল দিয়ে রান্না করে দেখাবো, আপনারা চাইলে মসুরের ডাল, মুগ ডাল বা হেলন ডাল দিয়েও রান্নাটা করতে পারবেন। আর এই পাট শাকটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আসলে পাট শাকটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তো আমি আমাদের অঞ্চলে কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চলে যাই মূল উপকরণে। আমার পাট শাকটা তিতো ছাড়াটা, আসলে ডাল দিয়ে রান্না করলে তিতো ছাড়াটাই মজা লাগে। এখন আমি সম্পূর্ণ পাট শাকগুলো বেছে নিব। আমি বেছে বেছে কচি পাতাগুলো নিচ্ছি আর বুড়ো পাতাগুলো পেলে দিব। আর আমাদের মা চাচিরা যেভাবে পাট শাকটা রান্না করে, আমি গ্রামীণ পদ্ধতিতে ওইভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো আমি সম্পূর্ণ শাক বেছে নিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1/3 কাপ খেসারির ডাল নিয়েছি। ডালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি অতটুকু দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে 1/2 ঘন্টার মতো সিদ্ধ করে নিব। এখন ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দেখতেছি ডাল কি অবস্থা। ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এটা থেকে ছোট সাইজের যে চিংড়িটা আছে বা গুঁড়া চিংড়িটাও দিয়েও রান্না করতে পারবেন। আর এই শাকটা রান্না করতে খুবই অল্প মশলা লাগে। এখন এখানে আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, অল্প পরিমাণে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। শাকের মধ্যে কিন্তু লবণ খুব অল্প লাগে, আপনারা আসলে আপনাদের শাকের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিবেন। এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি লো ফ্লেমে করে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। আর মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, ডালটাও আমার একদম পুরোপুরি কিন্তু ফেটে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলোকে আমি ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছিলাম। এখন সম্পূর্ণ শাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি যেন তাড়াতাড়ি বলকটা উঠে যায়। বলকটা উঠে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু আর ঢাকনা দিব না। এখন এভাবে আমি রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো, যতক্ষণ সময় লাগে। আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও আমার মাখামাখা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি শাকের মধ্যে বাগার দিব, তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1/2 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বেঙে 1টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি।
এখন নেড়ে ছেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এখানে আমি রসুন কুচিটা বেশি ব্যবহার করেছি, শাকের মধ্যে বাগার দেওয়ার সময় রসুন কুচিটা বেশি দিলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকের মধ্যে ঢেলে দিব। তৈরি হয়ে গেল গ্রামীণ পদ্ধতিতে ফাড়শাক রান্নার সহজ পদ্ধতি। ঠিক এভাবে আমাদের মা চাচিরা কিন্তু রান্না করত, আর এভাবে রান্না করে আপনারাও দেখবেন খেতে কিন্তু দারুণ মজা লাগবে। এখন ঢাকনা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভিং ডিশে বেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন এই শাক দিয়ে গরম গরম এক প্লেট ভাত নিমিষে শেষ করা যাবে। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।